বন্ধুরা আমরা তপোবন অলরেডি পৌঁছে গেছি, তো আমরা এখন তপোবনে যাবো না, আগে আমরা যাবো ভেতরের যে জায়গাটা আছে সাতকোটাহুড়ি, সাতকোটার হুড়ির ভেতরে যাবো। তো তপোবন আছে আমাদের ডান সাইডে রয়ে যাবে, আমরা বাঁ সাইডে যে লোকাল রাস্তা আছে লোকাল রাস্তা ধরে ভেতরের দিকে যাবো জঙ্গলের ভেতরে। এখান থেকে আপনার হবে 2 থেকে 3 কিলোমিটার। তো চলুন লাইভ রিস্ক নিয়ে করে যাচ্ছি, অবশ্যই চ্যানেলের মধ্যে ভিডিওটার সাথে থাকবেন, চলুন। আর তপোবনের মধ্যেখানে প্রচুর আমের গাছ। তো আমাদের যে তো এই যে তপোবন দেখতে পাচ্ছেন, অবশ্যই তপোবন, তার সাথে যে সরু সরু যে ঝর্ণার জলগুলো বয়ে যাচ্ছে সেগুলো অসাধারণ সুন্দর। তো আমাদের যে যে ঝর্ণার জলগুলো একটু জাস্ট আলাদা, একটু কী বল লালচে কালারের যে মাটিটার অবস্থানটা ওটা একটু আলাদা, মানে এরকম মাটির অবশ্যই আপনারা কোথাও দেখতে পাবেন না একমাত্র তপোবন এলে। আর এই যে জলের মধ্যেখানে যে সাদা সাদা যে সাদা সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মানে আমার আপনার সবার প্রিয় জিনিস হচ্ছে এটা তিলক মাটি। তিলক মাটি অ্যাকচুয়ালি আমাদের জঙ্গলমহলে তপোবন তপোবন জঙ্গলের মধ্যেখানেই পাওয়া যায়, আদার্স অন্য কোথাতেও পাবেন না। আর এই সাইডে তপোবন, তো তপোবনের থেকে আপনি এই যে ঝর্ণার যে খালটা আছে খালটা পেরিয়ে জাস্ট শুধু যে লোকাল রাস্তাটা এসছে এই রাস্তার মধ্যে আপনারা ভিজিট করবেন। আর এই রাস্তাটা সোজাই যেতে হবে, তো কিছুটা যাওয়ার পরে রাস্তাটা শেষ হবে। তো রাস্তা শেষ হয়ে যাওয়ার পরে যে ঝর্ণার জলটা বয়ে বয়ে যাচ্ছে সেই জলটার মধ্যেখান দিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন সাতকোটা হুড়ি, ওটা অনেক পুরনো হুড়ি। তো আমরা এই রাস্তা ধরে হেঁটে যাচ্ছি, দেখা যাক আরও কত দূর। তো আমিও এটা সেকেন্ড টাইম আসা, ফার্স্ট টাইম অনেক ছোটোর সময় এসেছিলাম, যখন এখানে সাতকোটা হুড়ির মধ্যে যে দুধের যে জলটা বেরোতো সেটা দেখার জন্য, মানে পুরোপুরি সাদা দুধের মতো। তো এখানে জঙ্গলে একটাই আমাদের একটাই ভয়, হাতি ঠাকুরের ভয়। সব থেকে বড়ো ভয় হাতি ঠাকুরের ভয়, আর শূন্য কোনো ভয় নেই। তো আবার ওইখানে জিজ্ঞাসা করছিলাম যে বলছিল একটা হাতি ঠাকুর আছে, তো বাট কী আছে সেটাও আমরা নিজেরাই জানি না। দেখুন তপোবনের থেকে যে খালটা বয়ে এসছে তার এই যে খাল, এই খালের ধারে ধারে আমরা এই বনের ধারে ধারে হেঁটে যাব, তারপরে ওই পাশ থেকে বেড়া টপকাবো ওই পাশে, এ পাশটা হচ্ছে সাতকোটা হুড়ি। তো আমাদের চিহ্নিত করা আপনারা বেশি না, জাস্ট তপোবন থেকে বেরিয়ে এলে এখানে তিলক মাটির যে ভাণ্ডারটা আছে ও ভাণ্ডারটা দেখতে পাবেন, আর উপরন্তু ওইটা দিয়ে ডান সাইড দিয়ে চেপে এলে আপনারা এইখানে তিলক মাটির খালটা পেয়ে যাবেন। আর এখান থেকে তো এটা হচ্ছে সেই তিলক মাটির খাল, তো খাল এর এই উপর দিয়ে করে আমরা হেঁটে হেঁটে যাবো। তো চলুন আমরা এগাচ্ছি আর ভিডিও। তো বন্ধুরা ব্লগটা সাথে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কেউ ভুলবেন না।
ভিডিওতে আপনারা দেখেছেন রামফলের গাছ। তো রামফলের গাছ আমি বলেছিলাম না, তপোবন বা সাতকোটা হুড়ি এলে অবশ্যই রামফলের গাছ পাবেন। আর রামফলের গাছ হচ্ছে এরকম বড় বড়, দেখে নিন ফল ধরেছে। যে রামফলের যে গাছটা আর রামফল হচ্ছে এটা, এটা আপনার পাকার সময় হয় আগস্ট, আগস্টের দিকে পাকে এটা। এটা জাস্ট খেতে ওর ভেতরটা পুরো মধ্যে, ওপরটা পুরো শক্ত, ভিতরটা কিন্তু নরম যখন পেকে যাবে। কিন্তু এমনিতে কেউ বুঝতে পারবে না যে এটা পেকেছে কি না পেকেছে। আর ওর উপরে এরকম গাছটাকে নাড়ালে ওর ফলটা পড়ে যাবে নিচে, তখন ভাববে যে ওটা পেকেছে। আর অবশ্যই আপনারা আসুন আগস্টের সময় বলবো, আপনারা রামফল পেয়ে যাবেন। জঙ্গলের মধ্যেখানে এখানে যে লসা সম্প্রদায়ের যে মানুষগুলো আছে তাদের পাশে একটু কথা, ভালোভাবে কথা বললে ওরা আপনাদেরকে রামফলের গাছ দেখিয়ে দেবে এবং অপরন্ত রামফলের গাছ এর থেকে ফল তুলে এনে করে আপনাদেরকেও দিয়ে দিতে পারে। এটা আমার বিশেষ অভিজ্ঞতা। এই যে নিচটাতে দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে গুহা। তো আমরা যাবো সে পাশকে, ও পাশকে গিয়ে করে এ পাশের ক্লিপটা নেব। তো দারুণ এখানের ভিউটা, এখানে পুরো পাহাড়, পুরো শুনশান জায়গার মধ্যে শুনশান পাহাড় ওই যাকে বলা যায়। আর পাথরগুলো সব আদিম যুগের পাথর, সব বড় বড় পাথর। আর জানি না এখান থেকে পাথর, এত বড় বড় পাথর কোথায় এলো। তো আমাদের লব সামনের দিকে নেমে যাচ্ছে, এখানে প্রচুর রিক্স, নিজের লাইফ রিক্স নিয়ে করে এসেছি। অবশ্যই চ্যানেলটাকে আমাদের একটু সাপোর্ট করুন, এর থেকে আরও আমরা ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট জিনিস দেখাতে পারবো আপনাদের পাশে ভিডিও, পুরো অফবিট পুরো জায়গাগুলো। আর এগুলোতে এলে অবশ্যই গাইডলাইন নিয়ে করে আসবেন, হয়েছে, নাহলে এনি প্রবলেম ক্রিয়েট হতে পারে। নিচে নামিস না, অনেক ডেঞ্জার জিনিস আছে। তো আমরা পুরো এই যে মানে গুহার যে কিছুটা অংশ জলের
কারণ এগুলো অনেক ধ্বংস হয়ে গেছে, না হলে ওইখান থেকে এটা পুরো সে গুহার মতো লাগতো দেখতে। বাট এখান থেকে আমরা উপরের দিকে ওই পাশ ফেরাবো, পেরিয়ে তারপরে ওই পাশে একটু গুহাটা দেখা যায়, তো ওটার আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। আর অনেক মানে অনেক ছিল, মানে এমনি সুড়ঙ্গর মতো ছিল বড় করে, বাট এই পাথরের ইয়েতে ওই সুড়ঙ্গ অটোমেটিক বন্ধ হয়ে গেছে, হয়েছে। তো আমরা যাচ্ছি এদিক থেকে পেরিয়ে, হয়েছে, জঙ্গলে। নিচে নামা যাবে না, নিচে অনেক বিষাক্ত বিষাক্ত জিনিস আছে, মারাত্মক। ওই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছিল সেই গুহার মুখ, এটা ওই যে ওই পাশে যে বড় পাথরটা দেখতে পাচ্ছেন, ওই যে ওই বড় পাথরটা, ওটা হচ্ছে গুহার মুখ। ওই দুটো পাথর দেখুন এসে করে দুটো গুহার মুখটা পুরো বন্ধ করে দিয়েছে, আর ওটা পুরো সুড়ঙ্গার রকম ছিল। আর এখানে গভর্নমেন্টের থেকে কিছু লোক এসেছিলো এটাতে ইয়ে করার জন্য, আপনার রিসার্চ করার জন্য, কিন্তু পরবর্তীকালে ওরা দুজন ভেতরে ঢুকেছিলো বলছো তো বাড়ির লোক, আর বাট ওরা কিন্তু ওই ওদের ওইখান থেকে আর কোনো সন্ধান পাওয়া যায়নি, ওরা পুরোপুরি নিখোঁজ হয়ে গেছিলো এই গুহার ভিতরে ভেতরে গিয়ে করে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে যে দুটো পাথর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গুহার মানে দরজা, মানে ওটা দরজা এখন আগে খোলা ছিল, কিছুদিন আগে খোলা ছিল, প্রায় 7-8 বছর আগে কিন্তু আমরা এসে করে খোলা দেখেছি, বাট এখন পুরোপুরি বন্ধ। কী কারণে বন্ধ হয়েছে সেটা এখনও আমরাও জানি না, হয়েছে। আর এর দিকটা পুরো নিচের দিকটা পুরো গর্ত, এটা পুরো গর্ত, কতটা গর্ত আছে নিজের দিকে আমরাও জানি না। তো আমরা পুরোপুরি আর ভেতরে যাব না, বেকার নিজের লাইফ রিস্ক নিয়ে করে লাভ নেই। আপনাদের পাশে তুলে ধরাটা আমাদের কাজ ছিল, আমরা তুলে ধরেছি। আর এই যে গুহার ওই নিচের কিছুটা অংশ দেখুন ফাঁকা আছে, নিচের কিছুটা অংশ, আর এই পাথরগুলো সব ওপরে ছিল, ওই গুহার মুখ পুরো বন্ধ হয়ে গেল, পুরো একটা মানুষ মানে যেতে পারত ভেতরে। এই যে দুটো পাথর এসে করে পুরো দরজার মতো বন্ধ করে দিয়েছে পাথরগুলো দেখুন। আর এই নিচটাতে এত গর্ত যে গর্ত ধারণার বাইরে, নিচটা প্রচুর গর্ত। আর এখানে নিচে আমরা নামবো না, অনেক লাইফ রিস্ক হয়ে যাবে, হয়েছে। আর মানে অনেক সময় বাবা বা ঠাকুরদারা অনেক সময় এটা নিয়ে করে অনেক অনেক কথা বলতো, তো ওদের পাশ থেকে শোনা, আর আপনাদের পাশে আমার ফার্স্ট টাইম তুলে ধরা। দেখুন জঙ্গলের এত মধ্যিখানে চারপাশ শুধু শাল গাছে শাল গাছ, জঙ্গলে জঙ্গল নয়। তো বন্ধুরা, আমরা পুরোপুরি সাতকোটা হুড়ির যে টপ লেভেল, পুরো টপ লেভেলে এসে করে আমরা এসে পৌঁছেছি, আমরা পুরোপুরি চারজন, হয়েছে। আর এখান থেকে যে ভিউটা লাগছে নিচে, যে জঙ্গলের ভিউটা লাগছে, বা যে খাদটা আছে, খাদটা দেখতে অসাধারণ সুন্দর। মিশন সাকসেসফুল আজ আমাদের হয়েছে। তো দেখুন এই তো পেছনে তপোবনের যে জঙ্গল, তপোবনের জঙ্গলের মধ্যেখানে যে খাদটা দেখুন, খাদটা দেখুন, খাদটা দেখুন, মারাত্মক খাদ। এক টুকর পা ভিজলে পড়ে গেলেই পুরো নিচে, কোনো কথার উপায় নেই। আর এটা পুরো তিলক মাটির খাদ, আর এটা হচ্ছে সেই তপোবনের যে জল বয়ে আসছে দেখুন। আর আমরা পুরোপুরি টপ লেভেলে। আর এখানে দেখুন বন্ধ করে নিয়েছি, আমি নামছি একটা ফটো তুলি, বলি না আমি কি এমনি নামছি। ওইটা কি পড়ার গাছবে, খালেই মরবি, লতা সব গাছ খালেই মরবি, এটা দিন নামিস নাই, এটা দিন নামিস না, বেজায় রিক্স হয়ে যাবে। আর এটা দেখুন, এটা সাতকোটা হুড়িহুড়ির ওপরটা, তো আরও উঁচু যেতে হবে, এটাতে উঠতে হবে, উঠে করে আবার উঁচুতে পাবে, তার জন্য আমরা সাইডের ওই পাশ থেকে উঠেছিলাম। তো দেখুন জঙ্গলটা দেখুন, শুধু এই সাইডে জাম গাছ আম গাছ ছাড়া আর কিছু গাছ নেই, শুধু জাম গাছ আম গাছ শাল গাছ এই গাছগুলোই পাবে, আদার শূন্য কোনো গাছ নেই। তো আমরা এখন ওই পাশ পেরিয়ে সোজা এখন আমরা তপোবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সাতকোটা হুড়ির ব্লগের যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে বলবেন, আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর কি বলবো, যে এখানেই এটার ব্লগটা শেষ করছি সাতকোটা হুড়ির। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।